কথা বুঝেছেন আপনাদের সঙ্গে তো আমি পারবো না আপনাদের ভাষা হলো বাংলা ভাষার যত অঞ্চল আছে ত্রিপুরা থেকে শুরু করে নিয়ে আসাম থেকে শুরু করে নিয়ে কলকাতা পর্যন্ত ওইদিকে পশ্চিম দিনাজপুর এই শিলিগুড়ি টিলিগুড়ি সহ যা আছে আমি তো সব জায়গায় গেছি প্রত্যেকটা অঞ্চল আমার যাওয়া আছে 40 কোটি মানুষ পৃথিবীর নবম ভাষা হলো বাংলা 40 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে আলহামদুলিল্লাহ বলেন আমার ভাষা কিন্তু দুর্বল না আমার ভাষা কিন্তু অনেক মজবুত ভাষা এই ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে সুন্দর বাংলা ভাষায় কথা বলে যশোরের মানুষ কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না এলাকার ভাষা সবচেয়ে টপ ক্লাস সিরাজগঞ্জের দন্ত স পাবেন না বাড়ি কোথায় হিরাজগঞ্জ রংপুরে র পাবেন না বাড়ি কোথায় অংপুর মানে নিজের জেলার নাম বলতে পারেন নিজের জেলার নাম মুখে আসে না চাঁপাইনবাবগঞ্জের মানুষ তালিবুর স বলতে পারে না সালাম দিতে নিয়ে উল্টা পাল্টা করে আসসালামু আলাইকুম আগে সালায়াত করে দিল ভাই দারুণ বেকার এইরকম করে গোটা দেশের কোথাও না কোথাও বাংলার ভাষার ভিতরে কিছু না কিছু সমস্যা আছেই নোয়াখালী তো আরো সহি বাংলা তাই না নাকি কি মনে করেন আমি যখন প্রথম আজ থেকে 14-15 বছর আগে নোয়াখালী আমার একটা সফর ছিল তো আমি নোয়াখালী মাহফিলে গেলাম আমাকে বললো হুজুর আর লগে লগে আইজা আর লগে লগে আইজা মানে নিতে গেছে আমাকে মানে আমাদের সাথে সাথে আপনি আসেন আর লগে লগে আইজেন আচ্ছা লগে লগে গেলাম বসলাম এক বেচার এসে সালাম দিয়ে বলতেছে হুজুর ভালো আছেন কেন আমি কি ভালো আছেন কেন এটা কেমন কথা আমি ভালো থাকবো না আমি তো বুঝি না আর এরপরে আবার বলতেছে হুজুর ভাত খাবেন কেন দাওয়াত নিয়ে এসে যদি দাওয়াত দিয়ে এসে যদি বলে ভাত খাবেন কেন এটা কেমন কথা আবার কিছুক্ষণ পরে বলতেছে হুজুর আর জন্য দোয়া করবেন কেন তখন বুঝলাম যে না ওদের ভাষাই হলো কেন ভাষা কি কিন্তু যশোর মাগুরা সাতক্ষীরা কুষ্টিয়া এগুলোর সঙ্গে হলো নদিয়ার সম্পর্ক নদিয়া বাংলার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে নদিয়ার কাছাকাছি হওয়ার কারণে এই এলাকার বাংলা 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 ভাষার কোনো মরণ হয় নাই এই বাংলা ঢুকে রংপুর দিয়া রাজশাহী দিয়া টাঙ্গাইল হয়ে ঢাকা দিয়ে ঢুকে নোয়াখালীতে গলা চিবে ধরছে চট্টগ্রামে জানাজা হয়েছে আর সিলেটে গিয়ে কাফন দাফন হয়েছে কি কথা কি বুঝতেছ না এই হচ্ছে অবস্থা তবে সব ভাষার মধ্যেই মজা আছে না নাই তাদের ভাষাও খারাপ না চট্টগ্রামের যে বাংলা ওর মধ্যে আরবি বেশি আলহামদুলিল্লাহ বলে কি বেশি আরবি বেশি ওদের ভাষার মধ্যে আলাদা সৌন্দর্য আছে ওরা লম্বা নিয়ে কথা বলে লম্বা লম্বা সময় নিয়ে কথা বলে না যেরকম আমরা বলি ভাই আসুন এখানে বসুন সুন্দর করে বলি না আমরা এখানকার লোক তো এরকম সুন্দর করে বলে বসুন এখানে বসুন খেয়েছেন আপনি খান খুব সুন্দর করে বলে ওদের এত সুন্দর করার সময় নাই ইক্কা বইয়ো ইক্কা বইয়ো মানে এখানে বসেন ওরা সব কিছু শর্টে মারে বড় ভাই আপনি কেমন আছেন বদ্দা আমি কেন আছি কি কথা বুঝতেছেন কি আপনারা মানে শর্ট করে ওরা সবকিছু বলে ফেলে ওদের ওর ব্যবসায়ী মানুষ তো অত লম্বা টম্বা সময় কথা বলার সময় নাই শর্ট কথা করে ব্যবসা করে কি করে ব্যবসা করে তো এই দিক থেকে যশোরবাসী অনেক সুন্দর বলি আলহামদুলিল্লাহ তাহলে কি খেত খায় বেড়ায় খেত খায় অতএব মামাতো ভাই খালাতো ভাই দুলা ভাই দেখা করা জায়েজ দুলা ভাই তো আরো মারাত্মক সিরিয়াস ব্যাপার দুলা ভাই বলতেছে শালি তুই হুন্ডায় চর শালিকা এখন মনে মনে চিন্তা করে দুলাভাই যখন বললো না চললে কেমন হয় বসে কিন্তু একটু লজ্জা পায় দুলাভাইয়ের হাত গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয় একটু পিছনে মাঝখানে ফাঁকে রেখে পিছনে জড়সড় হয়ে বসে আছে দুলাভাই এমন দুলাভাই সামনে যে এমন ব্রেক মারছে এক ব্রেকে গ্যাপ পুরো আছে নাই গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে খুব সাবধান বি কেয়ারফুল নিজের শরীরের হেফাজত করতে হবে আগে আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলি আমিন অনেক কথা ছিল বলার সময় পেলাম না আর আজান হয়ে গেছে আরো বেশ কিছু আগে আসুন আমরা এখন দোয়া করব চাইব কার কাছে আমার কথা কি কেউ বেজার হয়েছে তাহলে আট প্রকার ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে রাসূলকে এবং আল্লাহর পথে জিহাদ করাকে আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও এই যুবকরা এই যুবক এই যে ভাইরা বসে
বসেন আমরা দোয়া করে দেব আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে মাহফিল কমিটির লোকেরা আছে নাকি শরীফ ভাই দোয়া করে দি শুনবেন কিন্তু ওঠেকে ধরেন তো যে ধরেন তো ওঠেকে বাবা বসো 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 দোয়া জি আমি পরশুদিন ছিলাম নোয়াখালী ফেনি মাহফিল ছিল কালকে ছিলাম কিশোরগঞ্জ আজকে যশোর আগামী কালকে রংপুর বেশি দূরে নাকি নাকি খুব সফর হয় আমাদের তো এইজন্য আমাদের একটু টাইম মেইনটেইন করতে হয় 5টা বেজেও গেছে নামাজ পড়বেন না সবাই আসর নামাজ কোথায় পড়বেন এখানে পড়বেন তো ওযু ছাড়া ওযু নেই ওযু করব কিন্তু আমরা ওযু যদি না থাকে জি আচ্ছা তো আমরা এখানে একসঙ্গে নামাজ পড়ব আমি কিন্তু নামাজ পড়ে ফেলেছি কেমন করে যারা মুসাফির থাকে মুসাফির হালতে জোহর অথবা আসর অথবা মাগরিব অথবা ইশা একদিনে যে কোনো দুই ওয়াক্ত জমা করা যায় একত্রিত পড়া যায় জোহর অথবা আসর অথবা মাগরিব অথবা ইশা যারা হজের সফর করেছেন তারা বুঝতে পারতেছেন হজের সফরে দুই নামাজ একসাথে আছে না নাই আচ্ছা মাগরিব আর ইশা মুজদালিফায় গিয়ে পড়তে হয় আচ্ছা তো আমি এটা পড়ে নিয়েছি হয়তো ভাববেন যে হুজুর আপনি নামাজের কথা কই আপনি দূর মানলেন মানে আমাদের দেশে তো হুজুরের দোষ কি কম না বেশি বলবো বেশি একটু বেশি ধরতে চাই তো আমি নামাজ পড়ে নিয়েছি এখন আপনাদের নামাজের ব্যাপারে আমার খুব পেরেশান হচ্ছে সবাইকে নামাজ পড়তে হবে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ একটা প্রশ্ন আসছে নামাজের পার্থক্য মহিলা এবং পুরুষের মাঝে কি والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة سورة توبة سورة توبة ركبت نمبر آيات পুরুষ মহিলা উভয় উভয়ের বন্ধু তারা কি করবে সৎকাজের আদেশ দেবে সৎকাজের বাধা দেবে নামাজ কায়েম করবে এক কাজ না দুই কাজ বলেন নারী পুরুষের এক কাজ না দুই কাজ এই বসেন ভাই আসেন দোয়া করে দিচ্ছি বসেন মিনিট বসেন দুই মিনিট তো তো নারী পুরুষের নামাজ পুরুষ কি নারীর মতো হাঁটতে পারে এই পারে কেমনে নারী কি পুরুষের মতো হাঁটতে পারে নারীর হাঁটা আর পুরুষের হাঁটা কি একরকম নারী যখন হাঁটে বোঝা যায় যে এটা নারী হাঁটতেছে আর পুরুষ যখন হাঁটে তখন কি মনে হয় পুরুষ হাঁটতেছে অতএব নারী এবং পুরুষের হাঁটা যদি এক না হয় তাদের নামাজও তো আমাদের মতো হতে হবে না তারা চেষ্টা করবেন নবীর মতো নামাজ পড়তে কিন্তু তাদের বডি পারবে না তাদের দেহটা পারবে না তারা পড়তে গিয়ে যখন তাদের মতো হয়ে যাবে নামাজ আদায়ে কোনো ব্যাঘাত হবে না বাস আমার কথা বোঝা গেল কি এটা নিয়ে কোনো জল্পনা কল্পনা কোনো গন্ডগোল করার কোনো দরকার নেই বাস আমি খুব ব্যালেন্স করে কথা বলি আমি এটা জায়েজ নাই ওটা জায়েজ একটাকে হারাম বানায় আরেকটা হালাল বানাবো এটা না আমি এটা করি না আমার এই তবিয়তটা নাই এক গ্রুপ বলছে নাভিতে হাত বাঁধা হারাম আরেক গ্রুপ বলছে বুকে হাত বাঁধা হারাম এখন সলিমুদ্দিন এখন নামাজ পড়তে নিয়ে আর হাত বাঁধার জায়গা পায় না দুই হুজুর দুটা বলে দিছে বুকে হাত বাঁধা হারাম নাভিতে হাত বাঁধা হারাম সলিমুদ্দিন এখন নামাজ পড়তে নিয়ে আল্লাহু আকবার কপালে কই গেছে কপালে তাহলে আপনার ফতুয়ে যদি দুই হাতি বাদ যায় দুই জায়গায় বাদ যায় তাহলে তো বেকায়দা অতএব এগুলো নিয়ে আমরা মাতামাতি করব না আমাদের বক্তব্য হবে সুদের বিরুদ্ধে আমাদের বক্তব্য হবে জেরো রিটার্নের বিরুদ্ধে মদের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে এগুলো কোনো বিষয় না এগুলো এমনি ঠিক হয়েছে আল্লাহু আকবার